হাজার হাজার এলেমের কারিগর আল্লাহর অপূরন্ত ভাণ্ড লইয়ে বাবা আবু আহমদ শাহ হইয়া রয়েছে। এরকম বানাইতে আছে না, অলি আল্লাহর সকির ইশারা দিয়ে আল্লাহর অলি বানাইলে বানাইতে পারে চোখের ইশারা তোরা দেখবি যদি আজব সানে খেলে আমার বাবা পানুয়া তোরা দেখবি যদি ওরে মুর্দা কলব জিন্দা করে চোখের ইশারা তোরা দেখবি যদি লাগন বন্ধু আল্লাহ আদালতে আবু আমার কেমন জগতের অলি ছিল যিনি ঢাকার নারিন্দা হুজুর কেবলার থেকে মাল লইয়া আইয়া ফেনীর জমিনে বইছে, এমন বাবা বইছে গো এখান থেকে সারা বাংলার জমিন নয় সারা বিশ্বের মধ্যে অলির ফ্যাক্টরি রপ্তানি হইতেছে। জেনার চোখের ইশারার সঙ্গে সঙ্গে একটা নিরস মানুষ পর্যন্ত সরস হইয়া এল মেলা দুনির মধ্যে বড় বড় হইয়া যাইতো। শিক্ষার বাবু আমার সব শুইয়া রয়েছে, হাকিকত আমরা দেখেন না কিন্তু আজকে উপস্থিত আছে কথা কন্যা এত কোন সন্দেহ আছে নি। আল্লাহর ওলি বাবা আবু আহমদ শাহ শামসুল জামান যত আউলাদে ওলিগণ আছে তারা জিন্দা না মুর্দা? আরো দূর বলুন, তাদের কোনো ভয় আছে নি, মরণ আছে নি, ভয় আছে নি, ডর আছে নি, চিন্তা আছে নি? এই ব্যাপারে কয়েকটা কথা কোন আপনারা শুনতে রাজি আছেন নি? আরো দূর কোন কয়েকটা কথা বলে মূল কথা কই বলে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো, কারণ এই জায়গাটা এমন একটা জায়গা গো মাওলানা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি হইতেছে, কেউ যদি আপন আপন পীর ও মুর্শিদের দরবারের মধ্যে যাইয়া কিছুক্ষণ সময় ব্যয় করে কিছুক্ষণ সময়টা তার হাজার বছরের দরিয়া হিসেবে দাঁড়াইয়া যাইবে। এই যে বইয়া রইছে হাজার বছরের কামল ইতি আছেন এতে কোনো সন্দেহ? আরো দুর্বল সন্দেহ, কারণ হাকিকতে মুর্শিদের দরবারে অনেক কিছু এটা ভাঙ্গা দিতাম না, নাহলে আমি পাবলিক সমালোচনা করব কথা কোন ঠিক কিনা। থাকিলে ভক্তি নিঃশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে তার ভাগেলা দৃশ্য বলেন মোহাম্মদ আলম।
Madina, mora Madina rasta sinina, amar fanu ajalan, mora jabo sonar Madina. রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছে দুনিয়াবি গ্রন্থ নয় দুনিয়াবি কিতাব নয় আল্লাহর কোরআন যেটার মধ্যে কোনো সন্দেহ নাই হাসিনি কোন নাই আরো জোরে কোন নাই বাজানো আমি অসুস্থ রেগুলার প্রোগ্রাম করি তবে হুজুর আপনারা আহ্বান আমি আজকে আসছি কিন্তু ঠান্ডা লাগিয়ে গলা টলা খুব বইরেছে এই কারণে আগের বক্তারে কিছু জানাইছিল দাদা সাহেবরে কইছি হুজুর আপনি একটু চালান আমি শেষে দিয়ে একটু ফিনিশিং দিয়ে শেষ করব দোয়া নেওয়ার জন্য আসলে ভাই আমার আলাম কালাম নাই কি আমি আল্লাহ রহমত বরকত যদি তোমরা পেতে চাও আমি আল্লাহর অপূরন্ত রহমতের বান্দা যদি তোমরা পেতে চাও যারা আমার হইয়া গেছে যারা আমি আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে তোমরা তাদের কাছে যাও ওই তাদের কাছে গেলে আমি আল্লাহর রহমত তোমরা পাইবা সুবহানাল্লাহ কোন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহর কোরআনে বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুসলিমিন যারা মুসলিম ব্যক্তি হইয়া গেছে তাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায় এত কোনো সন্দেহ আরো দূর বলুন আমরা মতন তোমরার মতন কিছু মোল্লা কইতেছে ওলি আল্লাহর দরবারে যান যাও নাই আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা এই কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে নি আরো দূর কোন আরো হস্তে কোন আল্লাহর কোরআন কেউ যদি অস্বীকার করে গো খোদার কসম করে বলে সঙ্গে সঙ্গে তার ঈমান ধ্বংস হইয়া যাইবে ঠিক কিনা বলুন আল্লাহ কয় কোরআনে ওলি দরবারে গেলে রহমত পাওয়া যায় মোল্লা কয় ওলি দরবারে গেলে কয় শেরেক বেদাত নাজায়েস নাউজুবিল্লাহ কোন আমরা কি মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো আরো দূরে বলুন আঙ্গুলটা তুলে একটা স্লোগান দিবেন স্লোগান লাগে বুঝলাম না রে তাকবীর না রে রিসালাত না রে গাউসিয়া শাহিন শাহে পানুয়া আমি বন্ধুগণের দরবারে যাও আর আমি আল্লাহর রহমত তোমরা হাসিল করো তারপরে আমার আল্লাহ বলতেছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুম আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমি আল্লাহর বন্ধু হইয়া গেছে যারা আমি আল্লাহর হইয়া গেছে তাদের ভয় নাই ডর নাই চিন্তা নাই তারা সম্পূর্ণ নিশ্চিন্তিত সুবহানাল্লাহ কোন যারা আল্লাহ হইয়া গেছে তাদের কোনো ভয় মোল্লা কই ওলি দরবারে দাও কিতা তারা তোমার আর কি দিব দেওয়ার মতন ক্ষমতা নাই কোন নাউজুবিল্লাহ কানা বললা রে তোর কাছে কিছু নাই ওলি দরবারে সব পাওয়া যায় পর্যন্ত ওলি আল্লাহ এখান থেকে সব দেখতে পায় সুবহানাল্লাহ কোন মোল্লা রে বুঝবি না বুঝলি না কার দ্বারা সিন্নি খাইলি বুঝবি না যাদের কারণে ইসলাম পাইলি দাড়ি পাইলি টুপি পাইলি সবকিছু পাইলাম আজকে তারা রে চিল্লি না তুই ধ্বংসের মধ্যে যাবি যত প্রকার আমল করত তথা বলেন ঠিক কিনা আরো জোরে কোন আল্লাহ কয় আল্লাহর ওলির ভয় আরো জোরে কোন কোন চিন্তা তারা কয় আরে বেড়া যে হুজুরের কাছে যাস হ্যাঁ বেড়া তো খবর থাকতো না তোর খবর লইব কেমনি এরকম কথা কয় কি কয় না সমাজের মধ্যে আপনার মতন দাঁড়িয়েলারা কয় কি কয় না আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে আরো জোরে বলুন আল্লাহর কথা মিথ্যা হইলে তো
তুই বাবা থাকবি নি তোর ইমান তোর শেষ তুইও শেষ তোর ইমানও শেষ এতে আমার বাবারা বাইরা গিয়ে নিগুনি বাবারা আল্লাহ কয় আমার বন্ধুদের কোন ডর নাই ভয় নাই চিন্তা নাই যারা আমি আল্লাহর রাজি খুশি করে ফেলেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর প্রদত্ত ক্ষমতার থেকে আমি তাদেরকে ক্ষমতা দান করেছি সুবহানাল্লাহ কোন নসিলিনার মন আমার গাউছে জামান পানুয়াপুরি মাওলানা কে মান বলেন সিলিনারে জবান কোলে গাউছে জামান পানুয়াপুরি মন কেন সিলিনারে মন কেন সিলিনারে আমার আবু আমশা পানুয়াপুরি মাওলানা কে মান আমার সন্তু জামান পানুয়াপুরি মাওলানা কে মন আমার গোলাম সন্দানি পানুয়াপুরি মাওলানা কে মন হারা কন আইলে গেলে না বুঝবা নাইলে বুঝবে আরজন বুঝবে আমার বাবারা বাইরা জ্ঞানী গুনি বাবারা আল্লাহর কথা আমরা মানলাম সব কিছু মানলাম আল্লাহর কথা মোতাবেক ওলির দরবারে আসলাম অবশ্যই অবশ্যই আল্লাহ ওলি বাবা আবু আম্মশা পানুয়াপুরি রিসালা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না ওই বাবা না রুবির মত এক জামানা ছয় বছরের মধ্যে আমাদের কো ঢুকাই দিতে পারে কি পারে না আর আরো জোরে কর এমন একটা টাওয়ার বসায় দিছে ফেনীর ছাগল নাই আর জমিনে যে টাওয়ারের নেটওয়ার্ক সারা বিশ্বের মধ্যে বসতে আছে কথা কথা আরো জোরে কর এমন জায়গা গেছি মাবিল করতাম সব দে সক্কা টুবি ওয়াবি উমা হেন যায় দে ফানু বাবার মুরিদ মাহাবাকন আরো দর কোন আমি অবাক হয়ে গেলাম তখন আমি বুঝতে পারলাম যেখানে আবু জাহেল সেখানে আবু বকর সিদ্দিক কথা কোন আরো দর বলো এত কোন সন্দেহ আল্লাহর ওলি বাবা আবু আমার শেফন ওয়াফুরি আমার বাজার মিলাইছে গো এটা দুনিয়াবি বাজার নয় এটা হলো হাকিকতে মদিনার নবীর বাজার সুবহানাল্লাহ কোন এটা যে মদিনার নবীর বাজার এতে কোনো সন্দেহ আছে নি আরো জোরে কোন এনতেকে বাবা আবু আমর শাপন পুরি একটা কেরামত শুনলাম এক ভক্ত কইতেছে আমি দেখলাম বাবা ফানুয়া দরবারে আবার যায় দে খানা খাবার তাওয়াব করে সুবহানাল্লাহ কোন কোন এটা সম্ভব কেমনে বাবা কোনে থাকে আসমানেতে কোনে থাকে জমিনেতে এক সওয়ালে সওয়াল করে এক সওয়ালে সওয়াল করে এ বিশ্বজান দুই কুলে সুলতান বলেন দুই কুলে সুলতান বলেন দুই কুলে সুলতান পানুয়া তুমি বিনে কে আছে আর এই অদমরে তোরাই বার বাবা তুমি বিনে কে আছে আর অদমরে তোরাই বার দুই কুলে দুশ্রী পড়েন আল্লাহুম্মা বাবা ফানুয়াপুরি মদিনার বাজার মিলাইছে বাবা ফানুয়াপুরি সিনার সাথে যদি বাবা ফানুয়াপুরি রূপের সাথে রূপসাগর যদি ডুব দিতে পারো কসম করে বলি রে এই ছাগল নাই আর জমিন থেকে মদিনা পর্যন্ত দেখাই দিতে পারবে সুবহানাল্লাহ কোন কি খেলা খেলাইছ দয়াল রে দয়াল তোমার খেলা চমৎকার ওই আসমানেতে বসাই আস শাশুরুদের কারবার রে রঙের বাজার মিলাই ধোফানুয়ারে বারাবা কন আরো জোর কন বারাবা
আমি একটা কারামত শুনলাম আবার শামসুজ জামানের যখন কে পর্দা গ্রহণ করছে যখন খলিফার কণ্ঠে নারীর মধ্যে দিল দেখতেছে খোদার কসম করে বলি যখন জানো এখন ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ পাকের জিকির করতেছে সুবহানাল্লাহ কোন যার কারণ কি কারণ হইল ওই রূপের মধ্যে রূপ দিয়া তার আর তারা নয় তারা ও রূপ সাগরের মধ্যে রূপ দিয়া মদিনা রঙে রঙ্গি লইয়া গেছে সুবহানাল্লাহ কোন আমরা সে আবু আম্মার সাফান ও রূপ সাগরের মধ্যে রূপ দিতে চাই কি চাই না আরো জোরে বলুন আমার আমার মায়েরা জ্ঞানী গুণে বাবারাম সুশীল সমাজ তৈরি করতে বাবারা ওই আমার সুন্নি মনা মায়েরা ইমানদার ভাইরা জ্ঞানী গুণে বাবারা সেই রূপ সাগর চিন্তা হইলে আওলাদ ওলিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা নাই আরো জোরে কোন আজকে যে আল্লাহর ওলি উরুস শরীফের মধ্যে একটা খেলা হয় আল্লাহর ওলিদের মিলন মেলার মধ্যে আমরা আসলাম খোদার কসম করে বলি রে এক জাবানা সাহাবত আজকে আমাদের জন্য নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ কোন কারণ মসজিদের দরবার ভক্তের কাবা করে এত কোনো সন্দেহ আরো জোরে সন্দেহ আজকে দেখেন এক পার্টি কইতেছে মাদার শরীফের মধ্যে গেলে আমরা নাকি পূজা করি আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এখানে কোন পূজার দৃশ্য আসেনি আরো জোরে কন কীর্তন গাইছিনি দোল ফিরছিনি পূজার কোন দৃশ্য আসেনি এখানে কোরআন সুন্নার আলোচনা মাহাবা কন ওনার গল চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআন মিলাদ শরীফ কেয়াম শরীফ দুরুদ শরীফ চলতে আছে সুবহানাল্লাহ কইতেন নাম তোলে এনে পূজা হইতে আসেনি হাতে চলতে আছে একলাস চলতেছে আল্লাহর কোরআন চলতেছে এখানে পূজার কোন অংশ আর দুরুদ অংশ এই মানবনের বাচ্চাদেরকে আমি জানিয়ে দিতে চাই আল্লাহর ওলি বাবা আবু আম্মার সাফান বাবুর দরবার আয়সা দেখো পূজা নয় পূজা নয় এখান থেকে মানুষের মুর্দা কলব জিন্দা করাইয়া দে সুবহানাল্লাহ কোন যারা পূজা করে তারা ঈমান থাকবো নি আরো জোরে কোন যে পূজা করে তার বউ তালাক বউ আরো কত জোরে কোন গান ধরেন নাকি আরো জোরে কোন যারা ওলির বিরুদ্ধে গেছে আল্লাহ আমি তাদের বিরুদ্ধে একসাথে যুদ্ধ ঘোষণা করলাম সুবহানাল্লাহ কোন আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে আমরা করতাম পারি না আরো জোরে কোন যারা মাজারের মধ্যে আসলে বলে মাজার পূজা তাদের বউ তালাক সন্দেহ আসেনি কারণ এখানে কোনো পূজা আসেনি আরো ধরো কোন কোরআন রেখে পূজা করতে পারবে দুরুদ শরীফ রেখে পূজা করতে পারবে কোরআন সুন্নার আলোচনা পূজা করতে পারবে তো পূজা বাইলি কই কই নির হুতাই আল্লাহ তারা হেদায়েত করুক বলুন আমিন আরো ধরো কোন আমিন তারা বোঝে না তারা বোঝে না আরে পাগল মোল্লা বাতি জ্বলে মোল্লা বলে জ্বলে না মুন্সি মলে জ্বলে না পাগলের খোদাই আছে পাগলের খোদাই আছে কানারে দলে বোঝে না বলেন পাগলে মল্লে বাতি জ্বলে মোল্লা মল্লে জ্বলে না মোল্লা মলে ওই পাগলের খোদাই আছে পাগলের খোদাই আছে কানা মুন্সি বোঝে না কথা কোনটি কিনা মুন্সি তুই বললে তোর কবর পার কুত্তো যাইতো না কথা কথা কা বাবা বুয়া মশাবান ওরি কিয়ামত পর্যন্ত মানুষ জিয়ারত করবে মরার পর জিন্দা এত কোন সন্দেহ আর দূর বল জিন্দা ইয়া আনোবর দরবার করে কাজি গুরি দরবার করে জিন্দাবাদ কাবুর দরবার করে জিন্দাবাদ আশরাফিয়া দরবার করে জিন্দাবাদ